আপনি লিখেছেন ব্যাংকের সেবা গ্রহণ করতে গিয়ে এক ধার্মিক যুবক ব্যাংকার নারী কর্মকর্তার দিকে তাকাননি বিষয়টি উল্লেখ করে সে নারী কর্মকর্তার সাংবাদিক স্বামী বলেন যে একজন নারীর দিকে তাকায় না তার জ্ঞানের দরজা খুলবে কিভাবে পর নারীর দিকে তাকানোর সঙ্গে জ্ঞানের কিংবা ভদ্রতার কোনো সম্পর্ক আছে কি নিজের স্ত্রীর দিকে তাকানোকে ভালো মনে করা এবং না তাকানোকে অভদ্রতা মনে করার ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন দেখুন ইসলামের পর্দার বিধানটিকে একটু গভীরভাবে পর্যায়ে আলোচনা করলে একটু গভীরভাবে দৃষ্টি দিলে আমরা দেখতে পাব। এটি মূলত মুসলিম নারীর ব্যক্তিত্বের পরিচায়ক একজন নারীর সৌন্দর্য অবলোকন করে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ তাকে নিয়ে মনে বাজে চিন্তা করবে এটি হলো খুবই স্বাভাবিক খুবই ন্যাচারাল আল্লাহর বলার মানুষকে সৃষ্টি করেছেন এমন করে যে নারী পুরুষ একে অন্যের প্রতি আকৃষ্ট হবে বিশেষ করে নারীর সৌন্দর্য এটি পুরুষকে আকৃষ্ট করবে এবং আকৃষ্ট করার পর পুরুষ মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা করবার যে পথ সেটি সুগম হয় তো কোনো নারীর সৌন্দর্য অবলোকন পর পুরুষ করুক এটি যদি কোনো স্বামী চায় তাহলে সেই স্বামীকে আমি বলবো ব্যক্তিত্বহীন অথবা তিনি বিষয়টিকে সেভাবে দেখার সুযোগ এখনো পাননি তার স্ত্রীর সৌন্দর্য অবলোকন করে তার দিকে তাকিয়ে একজন যুবক একজন তরুণ তিনি কি চিন্তা করতে পারেন কি ভাবতে পারেন সেটি তিনি নিজের দিকে তাকালে বা নিজেরকে সে জায়গায় রেখে কল্পনা করলে উত্তরটি খুব সহজে পেয়ে যাবেন অতএব এটি একটি বাস্তবতা এখানে এখানে লোকোচুরি করার বা লুকাবার মতো কোনো কিছু নেই কিন্তু অতএব একজন ব্যক্তিত্ব সম্পন্ন স্বামী তিনি তার স্ত্রীকে একজন ব্যক্তিত্ব সম্পন্ন ভাই কিংবা বাবা তারা তাদের বোন কিংবা মেয়েকে পরপুরুষ দেখবে সে বিষয়টি কখনো মেনে নিতে পারার কথা নয় আমরা দেখেছি অনেক মানুষ ব্যক্তিগতভাবে ইসলাম খুব বেশি প্র্যাকটিস করেন না কিন্তু স্ত্রী বা নিজের পরিবারের মেয়েদের পর্দার ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন কারণ তিনি জানেন যে পর্দার বিষয়টি মূলত নিজের ব্যক্তিত্বের সাথে জড়িত সম্মানের সাথে জড়িত মর্যাদার সাথে জড়িত সম্ভ্রমের সাথে জড়িত আমার পরিবারের কোনো নারীকে বাজে কল্পনা জল্পনা কেউ করবে মনে মনে জেনায় লিপ্ত হবে এটি কখনো আমি চাইতে পারি না অতএব এই জায়গা থেকে আমি বলবো যে সে ব্যাংকার সে সেই ব্যাংকার নারীর যে স্বামী তিনি যে চিন্তাধারা লালন করছেন সেটি হয়তোবা বিষয়টাকে তিনি খুব ডিপলি ভাবার সুযোগ পাননি অথবা তিনি তার যে ব্যক্তিত্ব আছে সে ব্যক্তিত্ব বোধের পরিচয় দিতে পারেননি দুটির একটি একজন পুরুষ কোনো নারীর দিকে না তাকিয়ে যদি তার সেবা গ্রহণ করেন তো তার সাথে তার জ্ঞানের দরজা মুক্ত হওয়া না হওয়ার কি সম্পর্ক আছে নারীর দিকে তাকালে বুঝি জ্ঞানের দরজা অনেক বেশি মুক্ত হয় এ বিষয়গুলো আমাদের আজ নতুন করে ভাবতে হবে যে কিছু মানুষ আমাদেরকে প্রগতির নামে উন্নতির নামে আমাদের চরিত্র আমাদের ব্যক্তিত্ব আমাদের পুততা পবিত্রতা এগুলোকে তারা নষ্ট করে দিতে চায় অতএব এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আজ সমাজে যত ব্যত্যয় হচ্ছে যত পাশবিক নির্যাতন হচ্ছে যত যৌন নিপীড়ন হচ্ছে এগুলোর জন্য এই খোলামেলা যে আপনার কালচার যে কালচারে আপনার পর্দার কোনো বালাই নেই সেটি প্রধান আসামির কাঠগড়ায় দাঁড়াবে সবচেয়ে বড় দায়ী সে বিষয়টি অতএব এ বিষয়ে আমরা সতর্ক থাকবো সাবধান থাকবো আল্লাহ তেমন আমাদেরকে বোঝার তো দান করুন